এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর দলকে নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে শুক্রবার মুখ্যমন্ত্রীর কুশপুতল দাহ করেছে শিলচর জেলা কংগ্রেস। এদিন শহরের পার্ক রোডে টেনিস ক্লাবের সামনে কংগ্রেসীরা এই প্রতিবাদ জানান। এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে জেলা কংগ্রেসের পক্ষে দীপেন দেওয়ানজি বলেন, স্বাধীনতা আন্দোলনে যে দলের ভূমিকা ছিল অপরিসীম, সর্বানন্দ সেই দলকে বেইমানের দল আখ্যা দিয়েছেন। তিনি সর্বানন্দ সোনোয়ালকে আক্রমণ করে বলেন, তিনি নিজে শুধু দল বদল করেছেন, আশু থেকে অগপ এবং এরপর বিজেপি হয়েছেন, ফলে 130 বছরের পুরনো একটি দলকে নিয়ে তার এমন মন্তব্য শোভা পায় না। আসামে পালিত হচ্ছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে, আপনারা দেখেছেন এবং আজকের পত্রপত্রিকাতে আপনারা দেখেছেন যে কংগ্রেস একটি বেইমানি দল বলে অভিহিত করেছেন রাহুল গান্ধীকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজকে আমি বলতে চাই যে সর্বানন্দ সোনোয়াল হয়তো জানেন না যে 129 বছরের একটি প্রাচীন দল ভারতীয় জাতীয় কংগ্রেস, যে দল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের আন্দোলন করেছিল, যেই দলে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতন মহান ব্যক্তিত্ব এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে এই দলের বিরুদ্ধে সর্বানন্দ সোনোয়ালের এই অমানবিক যে বক্তব্য রেখেছেন সেটা আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমরা এটা বলতে চাই, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষাতে উনি কথা বলেছেন যে আজকে এই দল নাকি বেইমানের দল, আজকে সর্বানন্দ সোনোয়ালের জানা উচিত যে কারা বেইমানি করেছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন সর্বানন্দ সোনোয়াল ছিলেন আশু, তার পরবর্তীতে হয়েছিলেন অগপ এবং এখন উনি বিজেপির মুখ্যমন্ত্রী। তাই উনি আজকে আশু থেকে কিভাবে বেইমানি করে এজিপি, তারপরে এজিপির সঙ্গে বেইমানি করে কংগ্রেসে এসে বিজেপিতে এসছেন, আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে হেমন্ত বিশ্ব শর্মা 14 বছর কংগ্রেসে রাজত্ব করেছেন, কংগ্রেসের মন্ত্রী ছিলেন, আজকে উনি বিজেপিতে। তাই আমি বলতে চাই কারা বেইমান সেটা আসামে আসামবাসী প্রত্যক্ষ করেছেন, যারা ঘন ঘন দল পরিবর্তন করে তারা বেইমান ছাড়া আর কিছু নয়।